জানুয়ারি, তারপর বাংলা বছরের প্রথম মাসই আমরা সবাই জানি বৈশাখ। আজকে আমরা করবো পয়লা বৈশাখ। লেখক পরিচিতিটা অবশ্যই ভালো ভাবে করবে। আমি মূল প্রবন্ধে চলে যাই। লেখক পরিচিতি বেশি কথা বলতে গেলে আমাদের প্রবন্ধটা ভালো করে পড়া হবে না। তোমরা বইটা খুলো। প্রায় সব দেশে, সব জনগোষ্ঠীর মধ্যে, সব সংস্কৃতিতে নববর্ষ উদযাপনের প্রথা প্রচলিত আছে। সব জাতির মধ্যে আছে নববর্ষ, তাই না? অবশ্য উদযাপনের রীতি প্রকৃতি ও পদ্ধতি প্রকরণের মধ্যে তারতম্য আছে। কিন্তু সব দেশে কি একইভাবে নববর্ষ পালিত হয়? বাংলা নববর্ষ যেভাবে পালিত হয়, খ্রিস্টীয় নববর্ষ কিভাবে পালিত হয়, পার্থক্য আছে। আবার চীনে দেখো, দেখো ওরা একটু অন্যভাবে পালন করে, তাই না? তবু সর্বক্ষেত্রে একটি মৌলিক কর্তৃত্ব আমাদের চোখে পড়ে। এত যে অমিল, বিভিন্ন দেশে বিভিন্ন রকম, ইরানে একরকম, সৌদি আরবে একরকম।
হবে, নতুন ক্লাস হচ্ছে, নতুন ক্লাস নিতে হয়, নতুন ক্লাসমেট চেঞ্জ হয়, তাই না? এখন তোমরা বলতে পারো টিচার তো পয়লা বৈশাখ পড়াচ্ছে, এখন আবার এই যে অবশ্যই কথা আসছে কেন? আমি এখন যে এটার কথা বলছি নতুন ক্লাসে উঠছো জানুয়ারিতে, এটা তো আমরা ইংরেজি বছরের কথা বলছি, তাই না? এখানে কিন্তু লেখক একটা কথা বলেছে, অনেক সাল আছে, অনেক বছর আছে, কিন্তু ওগুলোর মধ্যে একটা মিল আছে, তাই না? সেই কারণে দেখা যাচ্ছে পয়লা বৈশাখের কথা বলতে যে পয়লা জানুয়ারির কথা যদি বলি তেমন কোনো সমস্যা নেই, মূল ভাবটা একই। পুরনো জীর্ণ এক অস্তিত্বকে বিদায় দিয়ে সতেজ সতেজ সজীব নবীন এক জীবনের মধ্যে প্রবেশ করার আনন্দ অনুভূতি, ঠিক আছে? নববর্ষ আসলে সবসময় আমাদের মনে হয় যে একটা নতুন বছর আসছে, নতুন জীবন, নতুন করে কিছু শুরু করবো, গত বছরের মতো যাবে না, এবছর তো অনেক ভালো যাবে, অনেক সুন্দর যাবে, কিন্তু কয়েকদিন পরে যে সেই হয়ে যায়, আবার আগের বছর মতোই হয়ে যায়। আচ্ছা, এখন আমরা একটা ইংরেজ ইংরেজ কবি ইংরেজি নববর্ষ নিয়ে কি বলছে তাই শুনবো, তাই না? এরপর আমরা বাংলা নববর্ষ নিয়ে রবীন্দ্রনাথ কি বলেছেন তা শুনবো, তার আগে ইংরেজ কবি ইংরেজি নববর্ষ নিয়ে কি বলছেন তা শুনবো। Ring out the old, ring in the new. Ring happy bells across the snow. The year is going, let him go. Ring out the false, ring in the true. কি বলতে চাচ্ছে এখানে? বুঝতেই পারছো খুব সহজ ইংরেজি। Ring out the old, পুরনো চক্র থেকে বের হয়ে আসো। Ring in the new, নতুন চক্রের ভিতরে প্রবেশ করো। Ring happy bells across the snow, একটা সুখী ঘন্টা বাজছে স্নোর মধ্য দিয়ে, হ্যাঁ, স্নোর ভেতর দিয়ে, স্নো মানে কি তুষার, যেহেতু উনি ইংরেজ কবি, ইংল্যান্ডের কবি, ওখানে তো অনেক তুষার হয়, বুঝতেই পারছো আগে যে নববর্ষের সময়টার সঙ্গে শীতকাল থাকে, তাহলে নতুন একটা কিছু আসছে জীবনে। রিং ডাইয়ার ইজ গোয়িং লেট হিম গো, যে বছরটা চলে গেছে তাকে চলে যাবে। রিং আউট দি ফলস, রিং ইন দি ট্রু, সব মিথ্যা চলে যাওয়ার জীবন থেকে সত্য ফিরে আসবে, এটা বলছে ইংরেজি নববর্ষকে কেন্দ্র। এরপর আমাদের রবীন্দ্রনাথ তাহলে রবীন্দ্রনাথ পয়লা বৈশাখকে কেন্দ্র করে কি বলছে, এসো 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 হে বৈশাখ, তাপস নিঃশ্বাসে বায়ে, মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া দিতি, বস্তু বাষ্প সুদূরে নিলা, মুছে যাক গ্লানি, মুছে যাক জড়া, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি সুস্থ করে দাও আসি, আনো 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 তব প্রলয়ের সাক, মায়ার উচ্ছলিকা যাক ভুলে যাক। নিশ্চয় শুনেছ একটা গান, এটা মূল বক্তব্যটা যদি বুঝিও না আগে তারপরে তোমরা বুঝতে পারছো, আগেরটা মতই দিব টেনিসন, ওনার পুরো নাম হচ্ছে আলফ্রেড টেনিসন, ও টেনিসনের মতেই কিন্তু কথা বলবো, পুরনো যা চলে যা নতুন ভালো কিছু আসুক, এই টাইপের একটা কথা না? দেখো, তাপস নিঃশ্বাসে বায়ে, মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যায়, যখন মুমূর্ষু এখানে মুমূর্ষু বলতে আমার মুমূর্ষু রুকি না, খুব জরাজীর্ণ অবস্থাকে বোঝাচ্ছে আর কি, বছরের আলোচনা দূর হয়ে যায়, বছরের যত খারাপ কিছু আছে সব চলে যায়, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, পুরাতন যত খারাপ স্মৃতি আছে সেগুলো চলে যায়, তাই না? অশ্রু বাষ্প সুদূরে মিলা, মুছে যাক গ্লানি, মুছে যাক জড়া, অগ্নি স্নানে শুচি হোক ধরা, যত গ্লানি আছে আমাদের, যত দুঃখবোধ আছে সব কিছু চলে যায়, অগ্নি স্নানে শুচি হোক ধরা। অগ্নি স্নানে কেন বলছে, অগ্নি স্নান কি আগ্নের স্নান, আসলে বৈশাখ মাস তো, বৈশাখ মাসে তো অনেক গরম পড়ে, তাই না? মনে হচ্ছে সূর্যের তাপে যত খারাপ কিছু আছে সব মরে যাবে, চলে যাবে, ভুল হোক আমাদের জীবনে কি আসবে শুভ হোক, রসের আবেশ রাশি সুস্থ করে দাও আসি, আনো 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 তব প্রলয়ের সাক, একটা প্রলয় আসুক, একটা ঝড় আসুক, কাল বৈশাখী ঝড় এসে সব খারাপ কিছু নিয়ে নিয়ে যায়, মায়া উচ্ছলিকা যাক ফিরে যাক, উচ্ছলিকা মানে কুয়াশা, মায়া কুয়াশাটা চলে যাক, আমাদের মনে যে সংকীর্ণতা আছে, মনে যে অন্ধকার আছে সেগুলো কেটে যাক, একটা নতুন একটা সময় আসুক। তাহলে দেখো উনি বাঙালি কবি পয়লা বৈশাখকে কেন্দ্র করে যে কথাটা বলছেন, আর ইংরেজ কবি আলফ্রেড টেনিসন ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে যে কথাগুলো বলছেন মুহূর্ত বিষয়, সেটা কি তার নতুন একটা জীবন শুরু হওয়ার একটা প্রেরণা, তাই না?
এই কথাটাই বলছেন দেখুন, তখন তার মধ্যে আমরা সেটা লক্ষ্য করি, একজন বলছে পয়লা জানুয়ারিকে উদ্দেশ্য করে, আরেকজন লিখেছে পয়লা বৈশাখকে মনের মধ্যে রেখে, কিন্তু কেন্দ্রীয় ভাবটি উভয় ক্ষেত্রে এক। এক থেকে 2100 সাল পর্যন্ত হয়েছে, এক 2100 শতাব্দী, এখন 2000 নেই কোনো।
ব্রিটিশ ঔপনিবেশিক রাজত্বের দিনগুলি এক পর্যায়ে বাংলা বর্ষ পালনের মধ্যে এদেশের আচ্ছা আমি বই ভাষায় বাকি নিজের ভাষায় বই ভাষাটা একটু আমাদের হয়তো কঠিন লাগছে। যেমন
যে না এটা হিন্দুয়ানি কালচার, এটা মুসলিমদের পালন করা উচিত না, এটা আমি মনে করতো, শুধু মনে করতো না, এখানে বাধা দিত। কোনো সরকারি ছুটি ছিল না, অবশ্যই কোনো সরকারি ছুটি ছিল না। আচ্ছা আর একটা কথা বল, এই যে
এই অঞ্চলে শিক্ষিত মানুষ ধর্ম ও সম্প্রদায় নিরপেক্ষ একটি প্রতিবাদী মনোভাব নিয়ে পরম উচ্চারণ অবস্থা উদযাপন করেছে, কিন্তু পাকিস্তান সরকার যত বাধা দিচ্ছে, যত বলছে এটা ইসলামী আদর্শের পরিণতি, তত এটা কাছে শিক্ষিত সমাজ আর বেশি করে এটা পালন করছে, তাই না? এর মধ্য দিয়ে তারা তাদের বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে তুলে ধরেছে, তাদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় ঘোষণা করেছে। ঠিক আছে, বাঙালির মনে যত বাধা দিচ্ছে তত আরো বেশি নিজের জাতির ব্যাপারটা তারও আরো বেশি করে জাগ্রত হচ্ছে। ঠিক আছে, আমরা পাকিস্তানি আমরা আটটা আলাদা জাতি, আমরা বাঙালি। ঠিক আছে, এসব বাঙালি কোনো লাভ, হিন্দু মুসলিম এসব বলে লাভ নেই, বাঙালি বাঙালি না অবশ্যই এটা অনেক প্রাচীন ঐতিহ্য, এটা পালন করতেই হবে। তাদের দীর্ঘদিনের ধর্ম নিরপেক্ষতা আদেশের প্রতিফলন ঘটিয়েছে। তাহলে একটা দেখতে পাচ্ছি আমরা ইংরেজ আমলে, ব্রিটিশ আমলে এই নববর্ষ পালনকে কেন্দ্র করে ব্রিটিশ সাম্রাজ্যবাদী একটা মনোভাব তৈরি হয়েছে, আবার পাকিস্তান আমলে এটার কেন্দ্র করে কি হয়েছে যে বাঙালি জাতীয়তাবাদ সেটা জাগ্রত হয়ে গেছে। এই কারণেই দেখা যাচ্ছে পয়লা বৈশাখে যে পান্তা ইলিশ খায়, শান্তিতে করে ভাত খায়, এগুলো আসলে ব্রিটিশ এবং পাকিস্তানিদের বিরুদ্ধে করতে গিয়েই জিনিসগুলো একটু তৈরি হয়েছে। যদিও পান্তা ইলিশের প্রচলনটা এখন কমে যাচ্ছে, কমে যাওয়া উচিত, কেন উচিত আমি বলব না। তো তখন কেন শান্তিতে করে পান্তা ভাত খাওয়ার রীতিটা প্রচলন করেছে, যেহেতু ব্রিটিশরা এবং পাকিস্তানিরা পরবর্তীতে বাঙালিকে ছোট জাত হিসেবে বুঝে, ঠিক আছে, সে কারণে বাঙালি একটু গর্ব করে প্রচার করতে চাইছে যে আমরা বাঙালি, আমরা এই গর্ব করি, আমরা শান্তিতে করে ভাত খেতাম, এখন খাই আমরা এটা নিয়ে পান্তা ভাত খাই, আমরা এটা নিয়ে গর্ব করি। ঠিক আছে, হয়তো ইংরেজরা এবং পরবর্তীতে পাকিস্তানি শাসকরা এটা নিয়ে কী করতে ব্যঙ্গ করতো, বাঙালি পান্তা ভাত খাই দূষিতই কম। ঠিক আছে, যদিও এই পান্তা ভাত ইলিশের প্রচলনটা এখন একটু কমছে, কমে যাওয়া উচিত, কেন হচ্ছে কারণ ওই সময়টা আসলে ইলিশ মাছের সময় না। ঠিক আছে, ইলিশ মাছ মানুষ অনেক দাম দিয়ে কিনে, এগুলো তো গরিবরা কিনতে পারে না, বড় লোকরা কিনে বা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত তারা কিনে, বা কিন্তু মধ্যবিত্তরা সামর্থ্য না থাকলেও যেভাবে পারে কিনে, আবার ওই সময় মাছগুলো বড়ও থাকে না, বাচ্চা মাছ থাকে, জাটকা মাছ থাকে, তো এটা এটা তো দেখা যাবে তোমার দেশপ্রেমের চোখে ইলিশের বংশই নিয়ে বংশ দেবে, তাই না? আর বাঙালি মূলত কিন্তু পান্তা ভাতের সাথে ইলিশ মাছ খেতাম। ঠিক আছে, পান্তা ভাতের সাথে কি খেত, ভর্তা খেত, মরিচ খেত, বাসি তরকারি খেত, আর ইলিশ মাছটা গরম ভাতের সাথে কিন্তু ভালো খেত, পান্তা ভাতের সাথে এত ভালো লাগে না। তোমরা হয়তো বুধবার আমরা খেয়েছি, আমাদের তো ভালো লাগে, একদিন মজা করে খেয়েছো উৎসবে, সেটা হয়তো ভালো লেগেছে, এমনি তো পান্তা ভাতের সাথে ইলিশ মাছ এত ভালো লাগে। যাই হোক, আজ স্বাধীন বাংলাদেশেও এই দিনটি নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে উৎসব মুখর হয়ে উঠে। কিভাবে উৎসব মুখর হয়ে উঠে তোমাকে দেখো, ব্যবসায়ী মহলে হাল খাতা ও মিঠাই বিতরণ অনুষ্ঠান তো আছে। ঠিক আছে, হাল খাতা কি, হাল খাতা ব্যবসায়ীদের অনুষ্ঠান, তাই না? ব্যবসায়ীরা নববর্ষ দিয়ে পুরো খাতা খুলে বাকি জায়গায় থাকলে ওগুলো কাস্টমারদের কাছ থেকে আদায় করে, যে আসে তাকে মিষ্টি খাওয়ায়। এর পাশাপাশি আছে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, প্রদর্শনী ও মেলার আয়োজন, সঙ্গীতানুষ্ঠান, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, বক্তৃতা, ভাষণ ইত্যাদি অনেক কিছু তো হয়। পয়লা বৈশাখ আগেও ছিল, এখনো আছে, তাহলে সমস্যা লাগবে না। সমস্যাটা এখানেই যে তাহলে যে গ্রাম বাংলা ছিল পয়লা বৈশাখে আনন্দ অনুষ্ঠানের প্রাণকেন্দ্র, আজ অর্থনৈতিক শহরে বিশেষভাবে রাজধানী ঢাকায় পয়লা বৈশাখকে উপলক্ষ করে এখন যে চাঞ্চল্য আনন্দ উৎসব দেখা যায় তা নিতান্তই মেকে কথা বলা যাবে না, কিন্তু তার মতো উচ্চ
মধ্যবিত্ত উচ্চবিত্ত নাগরিকের বুর্জোয়া বিলাস ও ফ্যাশনের একটা বড় অংশ কাজ করছে, কথা মানতেই হবে। সমস্যাটা এখানেই যে আগে যে পয়লা বৈশাখটা মানুষের একটা প্রাণের উৎসব ছিল, মানুষের স্বতঃস্ফূর্তভাবে পালন করতো, এখন এটা অনেকটা অনেকটা ফ্যাশন হয়ে গেছে, অনেকটা বড় লোকদের বা উচ্চ মধ্যবিত্ত তাদের একটা উৎসব হয়ে গেছে। দেখো এখন পয়লা বৈশাখে মানুষ কাপড় কিনে এটা কি সবাই পারে? যারা গরিব, আমাদের দেশে অনেক মানুষ গরিব আছে, তারা পারে? এরপর দাম দিয়ে অনেক ইলিশ মাছ কিনে সেটা পারে? বাইরে ঘুরাঘুরি করে, বাইরে খাওয়া দাওয়া করে, ঠিক আছে, তাহলে তো ব্যয় করতেই বা পদ্মতি টাকা নিতে হয়, ঠিক আছে, এগুলো তো গরিবরা পারে। আবার দেখা যাচ্ছে গরিব মানুষরা এটা এত পালনা করে না, গ্রামে এত পালিত হয় না, মেলাগুলো হয় হয়তো বৈশাখী মেলা, এটা শহরের অনুষ্ঠান হয়ে গেছে, কেন বলছে রাজধানী শহরে, রাজধানী শহরে চট্টগ্রাম শহরেও হয়, শহরের মানুষের একটা ফ্যাশন হয়ে গেছে। লেখক বলেছেন যে পুরোপুরি মেহেদি দানা, মেহেদি মানে কৃত্রিম, পুরোপুরি কৃত্রিম দানা, মানুষের যে কোনো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নাই, কোনো উৎসাহ নাই তাও না, কিন্তু তারপর এটা একটা অনেকটা ফ্যাশন হয়ে গেছে, ঠিক আছে। যেই নববর্ষটা ছিল কৃষকদের কৃষকদের একটা প্রাণের একটা উৎসব, সেটা এখন কৃষকদের মধ্যে সমাজের মানুষের মধ্যে গরিব মানুষের মধ্যে অতটা দেখা যায় না। আবার দেখো তখন মানুষ যা করতো তা নিজের নিজের উৎসাহ দিয়ে করতো, নিজের ইচ্ছা থেকে করতো, এখন তো অনেকটা দেখানো হয়ে গেছে কিছুটা, যেমন একটা উদাহরণ, তখন মনে করে একজন কিছু নববর্ষ আসছে, সেজন্য কী করছে তার মনের খুশিতে তার স্ত্রীর জন্য বা ছেলে মেয়ের জন্য কাপড় কিনে আনবে। তখন এরকম কোনো ছিল না যে নববর্ষের এইরকম কাপড় হতে হবে, এই রঙের কাপড় হতে হবে, এরকম কোনো কিছু ছিল। এরপর খাওয়া দাওয়া, ভালো খাবার দাবার একটু নববর্ষ যেহেতু, সেহেতু একটু ভালো খাবার দাবার করি বাসায়, ঠিক আছে, সেটা যদি অনেক নাম খাবার করতে হবে তার তাদের সামর্থ্য অনুযায়ী একটু ভালো খাবার, একটু মজার খাবার করবো, তাই না? তো তাহলে কি দেখা যাচ্ছে তখনকার যে নববর্ষের উদযাপন সেটা ছিল স্বতঃস্ফূর্ত নিজের নিজের প্রাণ থেকে, আর এখন যেটা হয়ে গেছে কিছুটা ফ্যাশন হয়ে গেছে, ঠিক আছে। নববর্ষ যদি ঘরে বসে থাকে একটু দেখতে কেমন লাগে, বাইরে যেতে হবে, ঘুরতে হবে, ছবি তুলতে হবে, দেখাতে হবে, তাহলে তো লোকে খেয়াল করবে। আবার এরকমও বলা যায় একদিনে আমরা বাঙালি হয়েছি, একদিনে বাঙালি সারা বছর ধরে যারা পাশ্চাত্যের সংস্কৃতিতে সংস্কৃতি মেনে চলে, যারা পাশ্চাত্য ধরনের পোশাক পরে, তারাও নববর্ষের দিন বাঙালি বলছে, শাড়ি বলছে। পয়লা বৈশাখকে এই অবস্থা থেকে উদ্ধার করা প্রয়োজন। এই যে মানুষ ফ্যাশনের মানুষের ফ্যাশন, এই যে প্রাণ থেকে যে একটা পালন করছে না, তার যে ফ্যাশনটা বড় হয়ে উঠছে, প্রাণ পালন করছে, তার চেয়ে যেন একটু ফ্যাশনে বড় হয়ে উঠছে, সেই জিনিসটা থেকে মানুষকে মুক্ত করতে হবে। মানুষ যাতে নিজের ইচ্ছায় নিজের মতো করে নিজের উৎসাহে পালন করে, ঠিক আছে, আগের মতো, কারণ একটা এটা আমাদের এটা সার্বজনীন উৎসব, বা লেখকার বা ধর্ম নিরপেক্ষতার কথা বলছেন, শুধু ধর্ম নিরপেক্ষ না, ঠিক আছে, শুধু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের এটা উৎসব তা না, এটা তো ধনী গরিব সবার অনুষ্ঠান, উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সবার, হ্যাঁ, এটা কেন একটু মধ্যবিত্ত কেন্দ্রিক হয়ে থাকবে, উচ্চবিত্ত কেন্দ্রিক হয়ে থাকবে, ঠিক আছে। বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে শ্রমজীবী মানুষের সঙ্গে অন্তঃসত্ত্বার সঙ্গে এই রাখি বন্ধনকে আবার নতুন করে দাম, ঠিক আছে। এখন তুমি হয়তো বলতে পারো যে এখন তো গরিব মানুষরাও দেখি নববর্ষে কাপড় চোপড় কিনে, আসলে গরিব মানুষরা কিনে এখন ওই বড় লোকদের দেখে দেখে কি করে, ওরাও তো একটু প্রাণ থেকে করে, তাও না যে বড় লোকরা কিনছে, ফুটপাতও দেখে যেন অবশ্য উপলক্ষে কাপড় চোপড় থাকে নাকি কিনে সস্তায়, ওরা করছে দেখা দেখে করে আর কি। আরেকটাও কারণ হতে পারে আমাদের, একটা জিনিস দেখো 2020 সাল চলে গেছে, 2021 সাল থেকে সবাই জানে এখন বাংলা কত সাল অনেকে নাও জানে, ঠিক আছে, আবার একটা সাল শেষ হয়েছে আরেকটা সাল আসছে, এটাও কিভাবে যাবে যেহেতু নববর্ষ পালিত হচ্ছে সেই কারণে
দিনের কৃষকরা গিয়ে বেশি মনে হয়। এখনো গ্রাম গঞ্জের কৃষকরা দেখা যায় এখন পৌষ মাস, এখন পৌষ মাসের 1 তারিখ, 12 মাসের 1 তারিখ, খুব ভালো হিসাবে আছে ওরা, ওই হিসাবে চলে, ওই হিসাবে চলে দেখে একটা নতুন বছর আসলেও তাদের বেশি মনে থাকে। একটা প্রাণ থেকে একটা প্রাণের একটা উৎসব হয়েছে, ঠিক আছে, সেই উৎসবটা করতে হয় কিন্তু করে না, দেখানোর জন্য করে না, সেই উৎসবটা আসলে নিজের ভালো লাগা থেকে। সেই লক্ষ্যে আমাদের আজ বাংলা নববর্ষের মধ্যে সচেতনভাবে নতুন মাতৃভাষা যোগ করতে হবে, ঠিক আছে। ব্রিটিশ আমলে যা করেছিল ঠিক আছে, তখনকার জন্য ঠিক আছে, পাকিস্তান আমলে যা করেছিল তখনকার জন্য ঠিক আছে, এখনো যে ওরকমই কোথাও এমন কোনো কথা নেই। যেমন ধরো দেখবে পয়লা বৈশাখে ছায়াভাবে যে অনুষ্ঠান হয় তারা রবীন্দ্রসঙ্গীত হবে, তো পয়লা বৈশাখের সাথে রবীন্দ্রসঙ্গীত একটা মিলেমিশে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের অনেক আগে থেকে কি পয়লা বৈশাখ পালিয়ে দেখেছেন, তাহলে পয়লা বৈশাখে এত রবীন্দ্রসঙ্গীত কেন? কারণ হচ্ছে পাকিস্তান আমলে পাকিস্তানের শাসক গোষ্ঠী রবীন্দ্রসঙ্গীতকে নিষিদ্ধ করেছে, ঠিক আছে, সেই কারণে প্রতিবাদ করার জন্য রবীন্দ্রসঙ্গীতটাকে বেশি করে দেওয়া। তো আমি বলছি না যে রবীন্দ্রসঙ্গীত করবে, অবশ্যই করবে, কিন্তু আরো বলছি কি লেখকের মধ্যে আরো মাতৃকতা যোগ করা উচিত, ঠিক আছে, এটাকে একটা প্রাণের যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে পালন করে, একটা প্রাণের একটা উৎসব দেওয়া, একটা ফ্যাশন না হয়ে ফ্যাশন অলরেডি হয়ে গেছে, তাই না, ফ্যাশন হয়ে গেছে, একটা বাণিজ্য হয়ে গেছে, বাংলা নববর্ষের উৎসবটি বিশেষভাবে ঐতিহ্যমণ্ডিত শ্রেণীগত অবস্থান নির্বিশেষে সাধারণ মানুষের উৎসব, এর একান্ত ধর্ম নিরপেক্ষ চরিত্র যে অত্যন্ত তাৎপর্যময় আর সেই কথা আবার চোখের সঙ্গে বলা যায়, বিশেষভাবে ঐতিহ্যমণ্ডিত শিক্ষিত সংস্কৃতিবান মানুষের উৎসব না, তো সবার উৎসব, এর একান্ত ধর্ম নিরপেক্ষ চরিত্র যে অত্যন্ত তাৎপর্যময় আর সে কথা আবার জোরের সঙ্গে বলা যায়, আবার জোরের সঙ্গে বলা যায় এটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের উৎসব। দেখো আমাদের দেশে অন্য যে উৎসবগুলো আছে সেগুলো কিন্তু ধর্মকে, তাই না, দুর্গা পূজা, যেটা অবশ্য উৎসবটা সব, তাই না, তা এমন একটা উৎসবে উৎসবকে থাকা উচিত না? তোমরা গতকাল উৎসবে কতটা বলছি কেন, এখন তো পাকিস্তানে আমলে বলছে না যে কেউ বাধা দিচ্ছে, এখনো বাধা দেওয়া মানুষ আছে, এখনো অনেক বাধা দেয়, নিশ্চয়ই খেয়াল করেছো নববর্ষে আসলে খেয়াল করো যে এখানে অবশ্য মুসলিমদের পালন করা উচিত না, পাকিস্তান আমলে দেখো মুসলিমদের ধরলাম মুসলিমদের পালন করা উচিত, ঠিক আছে, তখন কি এই পূর্ব পাকিস্তানে সবাই মুসলিম ছিল, কিন্তু বাঘা তো সবাইকে দিত, বাঘা শুধু মুসলিমকে দিত, বাঘা হিন্দুদের কেউ দিত সবাইকে দিত, নিজেকে একবার কিন্তু বৌদ্ধ অথবা খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ বাংলাদেশের মানুষের অধীনে বেরোবে, তাহলে এর সোভিনিস্টিক দিকটি বুঝতে পারবে। সোভিনিস্টিক কি? সোভিনিস্টিক হচ্ছে রাশিয়ার একটা, রাশিয়ার একটা মতবাদ আর কি, আত্মগৌরব মতবাদ, এখানেও দেখা একটা আত্মগৌরব মতবাদ আছে মুসলিমদের মধ্যে যে আমরা মুসলিম, এই কারণে অন্যদের ক্ষেত্রে একটু অবজেক্ট করে থাকে, সে কারণে কথা বলে, অথচ এই অঞ্চলে ঐতিহ্য তা না, অথচ বাংলার ঐতিহ্য কিন্তু তা না, তাহলে বাংলার ঐতিহ্য কি? বাংলার ঐতিহ্য কিন্তু এত সংকীর্ণ,
ইংরেজ সাম্রাজ্যবাদী বেনিয়া শক্তির সামনে বেনিয়ামের ব্যবসায়ী স্বাধীন বাংলা সূর্য ডুবে যাওয়ার পূর্ব মুহূর্তে সিরাজউদ্দৌলা শেষবারের মতো লড়াই করার জন্য ডাক দিয়েছেন হিন্দু মুসলমান উভয়কে, শুধু মুসলিমকে ডাক দিলেন, শুধু হিন্দুকে ডাক দিলেন, সবাইকে ডাক দিয়েছেন। আমাদের ঐতিহ্য তো মিল মদন ও মহল্লারে তুমি ও মঙ্গল পাবে গোপুরে কমিত নাম রেখে নববর্ষ পালন করতে গিয়ে আমরা বাঙালি এই পাকিস্তানিদের বিরুদ্ধে যে একটা একটা তারা যে অন্যায় করছে এই চেতনাটা জাগ্রত হয়েছিল আর বেশি করে জাগ্রত করে নিতে হয়েছিল তাহলে তারা অনেক কিছু আছে তাই না শুধু নববর্ষ কেন্দ্র করে জাগ্রত হয়েছে তা না আরও অনেক কিছু কাজ করেছে ভাষা আন্দোলন এটাও অনেক বড় একটা চেতনা কাজ করেছে আরও অনেক কিছু আছে কিন্তু নববর্ষ উদযাপন বড় একটা বাঙালিকে বড় একটা শক্তি দিয়েছে তাহলে কি করো আরেকটা জিনিস দেখো আমরা ঈদ করি দুর্গাপূজা করি বড়দিন বৌদ্ধ পূর্ণিমা ওগুলো আলাদা আলাদা ধর্মীয় উৎসব যদিও এখন বলা হয় ধর্ম যাতায় উৎসব সবার সবার হলেও আসলে সবাই তো হয়ে বলা হয় না কিন্তু নববর্ষটা ঈদ নববর্ষ সবার
বাংলা নববর্ষ উদযাপন আমাদের ধর্ম নিরপেক্ষ চেতনাকে অপরাজয় শক্তি ও মহিমায় পূর্ণ করুক। এই হোক আমাদের শুভকামনা। জয় মহিলা বৈশাখ। তোমাদের অনেক ধন্যবাদ। আমি আবারও এই কথাটা বলে শেষ করছি, জয় মহিলা বৈশাখ। ধন্যবাদ।